হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নার্সিং হোমে ভর্তি হব রাত্রেবেলায়। তো তাই ভাবলাম যে আজকে আমি হসপিটাল ব্যাগে কী কী নিচ্ছি না নিচ্ছি সেগুলো তোমাদেরকে একবার দেখাবো। যদিও সেরকম কিছু নিচ্ছি না, বাট যেটুকু নিচ্ছি, যেটুকু আমার মনে হয়েছে যে দরকার হতে পারে, তো সেই জিনিসগুলোই নিচ্ছি। তো তাও তোমাদের সাথে সেগুলো একবার দেখাবো তোমাদেরকে। আর কালকে আমার ডেলিভারি ডেট আছে, তো প্রচণ্ড টেনশনে আছি। বুঝতেই পারছো যে দুদিন ধরে মানে টেনশনে রাতে ঘুম হয়নি সেরকমভাবে, তো চোখ মুখ বসে আছে। তো যাই হোক, তোমরা তো সব জানতেই পারবে, তো দেখতেই পারবে, তোমাদের সাথে থাকো। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি যে আমি ব্যাগে কি কি নিয়েছি। তো সব থেকে দরকারি হচ্ছে যেটা আমার ফাইলটা, তো এই ফাইলটা একদম খুবই দরকারি, ইম্পর্টেন্ট, তো সেটা তো আগেই নিয়ে নিয়েছি। তারপর আছে আমি যে ক্রিমটা, ময়েশ্চারাইজারটা ইউজ করি, তো সেই ময়েশ্চারাইজারটা রয়েছে এখানে। আর নিয়েছি বোরোলিন, যদি ইউজ করতে লাগে তো আমি রাতে ইউজ করব। আর এখানে আছে লিপ বাম, তো এটাও নিয়ে নিয়েছি, জানি না কতটা কি ইউজ করতে পারবো, বাট তবু নিয়েছি। আর মাত একটা জিনিস দিল, সেটা হচ্ছে নারকেল তেল, তো এটা তো মনে হয় খুবই দরকারি, তো ওই জন্য ওইটা নিয়েছি। আর ব্রাশ আর পেস্ট নিয়েছি, আর জাস্ট ওই নর্মাল একটা আয়না আর চিরুনি নিয়েছি। আর যেহেতু জামা কাপড়ের জন্য মানে আজকে আমি যেটা মানে দুটো নাইটি নিয়েছি, আজকে আমি যেটা পরে আছি এখন, তো সেই নাইটিটাও নিয়ে যাব। আর তার সাথে সাথে আমি এখানে তো একটা এমনি নর্মাল নাইটি আমি নিয়ে নিয়েছি, কারণ খুব ভালো নাইটি আমি নিইনি, কারণ এখন বাড়িতে আমি আসার পরও আমি এই নর্মালি পুরোনো টুরোনো জিনিসগুলোই পরবো, কারণ কি এখন আতুর যেহেতু থাকবে আমাদের, তো ওই জন্য মা বললো সেটা মানে উঠে যাওয়ার পর একেবারে পরিষ্কার হয়ে তারপর একদম নতুন জিনিস পরার জন্য, তো ওই জন্য এটা নিয়েছি। আর আরও একটা দুটো এরকম নাইটি নেবো, এখনো ঠিক করিনি কি নেবো না নেবো। আর একটা জাস্ট এরকম গামছা নিয়ে নিয়েছি, ব্যাস এইটুকুই, আর কিছু নিইনি। তো তাই ভাবলাম তোমাদের একবার সেটা দেখিয়ে দিই। আর প্রচন্ড টেনশনে আছি, প্রচন্ড ঘাম টাম ধরছে, তো প্রচন্ড একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এমনি তো আমি ছোটবেলা থেকে কোনোদিনও মানে একা থাকিনি, মানে মার সাথে মানে থাকা, তো বিয়ের পর শাশুড়ির সাথে থাকা বা হাজব্যান্ডের সাথে থাকা এরকম থেকেছি, তো আজকে তো জানি না কি হবে, এখন ওখানে গেলে আমি বুঝতে পারবো, জানি না কতটা কি তোমাদের দেখাতে পারবো না পারবো, তবে চেষ্টা করবো কিছু কিছু জিনিস দেখাবার। হাজব্যান্ডকেও বলে রেখেছি যে যতটুকু পারবে তুমি ভিডিও দেওয়ার চেষ্টা করবে, তো দেখা যাক কত কি তোমাদেরকে দেখাতে পারে, কত কি শেয়ার করতে পারে। তো চলো, এখন আর বেশি কথা বলছি না, এমনিতেই টেনশনের মধ্যে দিয়ে আছি, তো পরে কি হবে না হবে সব তো জানতেই পারবে, দেখতেই পারবে, তো সাথে থাকো, পাশে থাকো। গুড মর্নিং গাইজ, কালকে পূজা তোমাদের বলেছি যে কালকে ও ভর্তি হয়েছিল নার্সিং হোমে, তা আজকে সকালবেলা ডেলিভারি ছিল, তা ছেলে হয়েছে, তো প্রথমবার বাবা হয়েছি, মানে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। সকাল থেকে খুব টেনশনে ছিলাম, তাই কিছু কিছু অনেক শট তোমাদের দেখাতে পারিনি, ভেবেছিলাম যে কিছু ভিডিও করবো, তাও করা হয়নি ভিডিওটা, তা এখন একটু নিশ্চিন্ত মনে বাড়ি যাচ্ছি, পূজাকে আবার বিকালবেলা দেখতে আসবো সবার সাথে। এখন আমি বাবি মা এখন আমরা টোটোতে আছি, এখন বাড়ি যেতে যাচ্ছি। ফ্রেন্ড সবাই তোমরা আশীর্বাদ করো ওকে, আর বিকালবেলাও বেরোবো যখন তোমাদের দেখাবো, যদিও ওখানে ভিডিও করতে দেখো সব জায়গায়, ভিডিও করার তো পারমিশন থাকে না, যেখানে যেখানে ভিডিও করতে পারবো আমি তোমাদের নিশ্চয়ই সেই শর্টগুলো আমি তুলে রাখবো, তোমাদের আমি দেখাবো। আর কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি কিছুদিন হয়তো ভিডিও আপলোড করতে পারবো না, কিন্তু এই ভিডিওগুলো তোমরা পরে নিশ্চয়ই দেখতে পাবে, সব ভিডিও যদি তুলে রাখবো আমি দেখতে পাবে। গার্লফ্রেন্ড পরে আবার কথা হবে তোমাদের সাথে। তো হাই গাইজ, এখন বাজে বিকাল চারটে, এখন আমরা বলতে আমি মা বাপি বেরিয়েছি, আজ পূজাকে এখন দেখতে যাচ্ছি, কারণ ভিজিটিং আওয়ার্স এখন, তা আজ বেরোতে একটু দেরি হয়ে গেছে, পূজা গেলে হয়তো ফ্যাচ ফ্যাচ করবে, বেশি দেরি হয়ে গেছে আজকে একটু বেরোতে, তা যাই হোক চলো।
আমরা এখন এখান থেকে গাড়িতে উঠবো, উঠে তারপরে ডাইরেক্ট একবারে নার্সিং হোমের সামনেই নামবো। তা চলো যতটা পারবো তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি, কিছু কিছু ভিডিও বা কিছু কিছু ক্লিপস আমি দেখাচ্ছি, কতটা দেখাতে পারবো তাও বলছি আমি জানি না, তাও তোমাদের দেখানোর চেষ্টা করবো কিছু কিছু জিনিস। তো গাইজ আমরা পৌঁছে গেছি, এখন নার্সিং হোমের সামনে আছি, নার্সিং হোমে এখন আমরা ঢুকবো। তা দেখছি কতটা ভেতরে ভিডিও করতে পারি, কারণ সব জায়গায় তো পারমিশন থাকে না। কি দেখছি দেখছি, কুচকালো ভুরুটা কুচকে, এই যে তাকা তাকা, এই যে এই যে এই যে এই যে তাকাও তাকাও একবার তাকাও একবার তাকাও। আমি ছবি তুলতে ভালোবাসি, চলে যাচ্ছে।